সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজীবুল ইসলাম বন্ধুরা আজ আমি আলোচনা করব উন্মাদ বা পাগল রোগ নিয়ে বা সিজোফ্রেনিয়া রোগ নিয়ে এই রোগটি বিভিন্ন কারণে হতে পারে সবার আগে আমাদের জানতে হবে এই রোগটি কেন হয় অপরিমিত শুক্র ক্ষয় অত্যাধিক অধ্যয়ন বা পড়াশোনা করা অতিশয় মানসিক চিন্তা শোক ও দুঃখ ভোগ প্রেমে ব্যর্থ বা ভালোবাসা থেকে বঞ্চিত বিষয় সম্পত্তিতে সর্বশান্ত অত্যাধিক পরিমাণে মদ্যপান করা ধুতরা সেবন বংশগত কারণে আরও নানা কারণে এই রোগটি হতে পারে বংশগত কারণে যদি কোনো ব্যক্তির এই রোগটি আসে তাহলে তা সহজে আরোগ্য হতে চায় না কিন্তু ভিন্ন কোনো কারণে যদি এই রোগটি হয় তাহলে তা আরোগ্য হয় যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী রোগ তাই এই রোগ থেকে সম্পূর্ণ আরোগ্য হতে অনেক দিন সময় লাগে কেউ কেউ আবার এই রোগটিকে মানসিক রোগও বলে থাকে বন্ধুরা আজ আমি উন্মাদ বা পাগল রোগ থেকে বা সিজোফ্রেনিয়া রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক প্রযোজী ওষুধ ও মাত্র দুটি বায়োকেমিক ওষুধের নাম বলবো আপনারা যদি আপনাদের রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে এই ওষুধগুলো সঠিকভাবে ও সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনারা অবশ্যই এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পাবেন পাগল বা সিজোফ্রেনিয়া রোগ থেকে মুক্তি পর এক নম্বরে যে ওষুধটি আছে সেটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ তরুণ উন্মাদনায় অত্যাধিক অস্থিরতা ছটফটানি মৃত্যু ভয় ভয়ে উৎকণ্ঠা উগ্র মেজাজের সঙ্গে পাগলামিতে অ্যাকোনাইট ন্যাপ খুবই কার্যকরী ওষুধ রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার শুরু থেকেই অ্যাকোনাইট ন্যাপ অনেক শক্তির ওষুধ চার থেকে পাঁচ ফুটা সামান্য পানির মধ্য দিয়ে দিনে চার থেকে পাঁচবার খেতে হবে সমস্যা খুব বেশি হলে প্রয়োজনে এই ওষুধটি প্রতি আধা ঘন্টা অন্তরও খাওয়া যেতে পারে অ্যাগারিকাস রোগী কবিতা আবৃত্তি করে হাসে ও গান গায় সবসময় হাসি খুশি এই সব লক্ষণ পরিলক্ষিত হলে সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাগারিকাস এই ওষুধটি প্রয়োগ করতে হবে রোগের প্রাথমিক অবস্থায় অ্যাগারিকাস তিরিশ শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর এক ডোজ খেতে হবে প্রয়োজনে এই ওষুধটি দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও প্রয়োগ করা যেতে পারে অ্যানাকার্ডিয়াম রোগী ভুল দেখে ও ভুল শুনে কিছুই মনে রাখতে পারে না উগ্র অবস্থায় রাগ প্রকাশ করে সবসময় অশ্লীল গালিগালাজ করে ইত্যাদি লক্ষণ পরিলক্ষিত হলে সেই ক্ষেত্রে অবশ্যই অ্যানাকার্ডিয়াম এই ওষুধটি প্রয়োগ করতে হবে রোগের প্রাথমিক অবস্থায় অ্যানাকার্ডিয়াম ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ প্রয়োগ করতে হবে তাছাড়া এই ওষুধটি দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও প্রয়োগ করা যেতে পারে আর্জেন্ট নাইট্রিকাম রোগীর ধারণা পরিবারের সকলেই তাকে ঘৃণা করে যদি রোগী এই সব ধারণা করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আর্জেন্ট নাইটিকাম ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা প্রতি দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীকে খাওয়াতে হবে তাছাড়া আপনি এই ওষুধটি খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও রোগীকে খাওয়াতে পারেন বেলেডোনা রোগী প্রচণ্ড উন্মাদ সবসময় পাগলামি করতে থাকে উগ্র মেজাস অত্যন্ত উত্তেজিত হলে ও রাগান্বিত হলে দাঁত করমর করে চিৎকার করে কোনো ব্যক্তিকে দেখলে কামড়াতে যায় জিনিসপত্র নষ্ট করে কেউ পাগল কয়ে তাকে ডাক দিলে বা পাগল কয়ে ঢিল ছুঁড়লে তাকে মারতে ধেয়ে যায় কখনো গান গায় শীষ দেয় হাসে লাভ দেয় নাচে চোখ মুখ লাল চোখের তারা বিস্তৃত বা দীর্ঘক্ষণ নাচানাচি করতে থাকে কখনও নিজের পোশাক নিজে কামড়িয়ে ছিঁড়ে ফেলে ইত্যাদি লক্ষণ প্রকাশ পেলে সেক্ষেত্রে অবশ্যই বেলেডোনা এই ওষুধটি প্রয়োগ করতে হবে রোগের প্রাথমিক অবস্থায় বেলেডোনা অনেক বা থ্রিয়েক শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা প্রতি দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীকে খাওয়াতে হবে তাছাড়া আপনারা বেলেডোনা অনেকস বা থ্রিয়ে শক্তির ওষুধ তিন থেকে চার ফুটা সামান্য ঠান্ডা পানির মধ্য দিয়ে দিনে তিনবার খাবার আগে অথবা খাবার পরেও খাওয়াতে পারেন ইস্টামোনিয়াম রোগী উন্মাদ মারতে চায় গালাগালি করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে যাকে পায় তাকেই মারতে চায় ফুর্তি করে নেচে বেড়ায় অসংলগ্ন বা উলট পালট কথাবার্তা বলে একলা থাকতে ভয় পায় লোকজনের মধ্যে থাকতে পছন্দ করে ইত্যাদি লক্ষণ প্রকাশ পেলে সেই ক্ষেত্রে ইস্টামোনিয়াম অবশ্যই তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীকে খেতে দিতে হবে প্রয়োজনে আপনারা ইস্টামোনিয়াম তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীকে খাওয়াতে পারেন এই সমস্যা যদি দীর্ঘদিনে পুরাতন হয়ে থাকে তাহলে রোগীকে ইস্টামোনিয়াম অনেম শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাওয়াতে পারেন হায়োসিয়ামাস হিংসা ভয় প্রেমে ব্যর্থ হতাশা প্রভৃতি কারণে পাগল বা সিজোফ্রেনিয়া অশ্লীল গান করে উলঙ্গ হয়ে লিঙ্গ দেখায় সন্দেহকাতর কেউ তাকে বিষ খাওয়াবে এমন ভয় এইসব লক্ষণ প্রকাশ পেলে হায়োসিয়ামাস এই ওষুধটি প্রয়োগ করতে হবে রোগের প্রাথমিক অবস্থায় হায়োসিয়ামাস তিরিশ শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর বা প্রতি এক ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীকে প্রয়োগ করতে হবে সমস্যা খুব বেশি হলে এবং রোগী পাগলামি করতে থাকলে সেই ক্ষেত্রে প্রতি বিশ মিনিট অন্তরও এক ডোজ ওষুধ রোগীকে খাওয়ানো যেতে পারে ইগনেশিয়া স্ত্রীলোকের পক্ষে এষুট্টি উপকারী রোগী মনে করে তার বিয়ে হয়েছে ও সে গর্ভবতী হয়েছে যদি এমন লক্ষণ প্রকাশ পায় তাহলে সেই ক্ষেত্রে রোগীকে ইগনেশিয়া তিরিশ শক্তির ওষুধ বা ছয় শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর বা প্রতি এক ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খাওয়াতে হবে রোগ কিছুটা নিয়ন্ত্রণে আসলে তাহলে সেই ক্ষেত্রে ইগনেশিয়া অনিম শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ রোগীকে খেতে দিতে হবে নাক্স ভূমিকা মদ গাজা আফিং ভাঙ বা যে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন করার পর পাগল অসংলগ্ন বা উলট পালট কথা বলে হাসে কাঁদে নাচে মাঝে মাঝে উলঙ্গ হয়ে যায় নেশাখোরদের পাগলামিতে নাক্সভূমিকা সবচাইতে বেশি উপকারে আসে রোগের প্রাথমিক অবস্থায় ভূমিকা থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা প্রতি তিন ঘণ্টা অন্তর এক ডোজ খাওয়াতে হবে নেশাগ্রস্ত রুগী যদি খুব পাগলামি করে বা খুব সমস্যা করে তাহলে সেই ক্ষেত্রে নাক্সভূমিকা এক শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর একটি করে বড়ি বা দুটি করে বড়ি খাওয়াতে হবে প্রয়োজনে আপনারা রুগীকে নাক্সভূমিকা এক শক্তির ওষুধ পটেন্সিও খাওয়াতে পারেন কেলিব্রোম রোগীর আদৌ ঘুম হয় না স্বপ্নে ভ্রূত প্রেত দেখে কেউ তাকে কেটে ফেলবে বা বিষ খাওয়াবে এমন ভয় এসব লক্ষণ পরিলক্ষিত হলে সেই ক্ষেত্রে অবশ্যই কেলিব্রোম এই ওষুধটি রোগীকে খাওয়াতে হবে রোগের প্রাথমিক অবস্থায় কেলিব্রোম তিরিশ শক্তির ওষুধ বা ছয় শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর বা প্রতি এক ঘন্টা অন্তর রোগীকে খাওয়াতে হবে ল্যাকেসিস। সর্বদা বক বক করে এক বিষয়ে কথা বলতে গিয়ে সেই বিষয়টি শেষ না করে ভুলে অন্য আরেকটি বিষয় নিয়ে কথা বলতে শুরু করে সকলকে অবিশ্বাস করে সব লক্ষণ পরিলক্ষিত হলে সেক্ষেত্রে অবশ্যই ল্যাকিসিস এই ওষুধটি প্রয়োগ করতে হবে রোগের প্রাথমিক অবস্থায় ল্যাকিসিস টুসি বা তিরিশ শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর রোগীকে খাওয়াতে হবে বন্ধুরা এখন আমি মাত্র দুটি বায়োকেমিক ওষুধের নাম বলব বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক পরে ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় এক নম্বরে যে বায়োকেমিক ওষুধটি আছে সেটি হচ্ছে কেলিফস সর্বপ্রকার পাগল রোগীর ক্ষেত্রে বা সিজোফ্রেনিয়া রোগীর ক্ষেত্রে এই ওষুধটি শ্রেষ্ঠ ওষুধ অতিরিক্ত চিন্তার কারণে বা অতিরিক্ত পড়াশোনা করার ফলে পাগল কখনো হাসে কখনো কাঁদে কখনো মনের দুঃখে একাকা বসে থাকে রোগী কারোর সঙ্গে কথা বলতে চায় না কেউ তার সঙ্গে কথা বলুক সে তা পছন্দ করে না নানা প্রকার উলট পালট কথা বলে শোক ও দুঃখজনিত উন্মাদ বা সিজোফ্রেনিয়া রোগে কেলিফস সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ওষুধ রোগের প্রাথমিক অবস্থায় কেলিফস সিক্স এক্স বা টুয়েলভ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ বয়স অনুপাতে দুই থেকে চার বড়ি প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর রোগীকে গরম পানির সঙ্গে খাওয়াতে হবে শোক দুঃখজনিত পাগল রোগে বা সিজোফ্রেনিয়া রোগে কেলিফস খুবই গুরুত্বপূর্ণ ওষুধ দুই নম্বরে যে বায়োকেমিক ওষুধটি আছে সেটি আছে নেট্রামিউর রোগী কথা বলার সময় পরে কি বলবে তা ভুলে যায় রোগী কিছুই মনে রাখতে পারে না মাঝে মাঝে আনন্দিত পরেই আবার দুঃখিত কেউ তার কাছে থাকুক তা সে পছন্দ করে না যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে নেট্রামিউর সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ বয়স অনুপাতে দুই থেকে চার বড়ি প্রতি এক ঘন্টা অন্তর বা প্রতি দুই ঘন্টা অন্তর রোগীকে খাওয়াতে হবে পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা সিজোফ্রেনিয়া বা উন্মাদ রোগীর ক্ষেত্রে সদয় ব্যবহার করা কর্তব্য রোগীকে মারধর বা কোনো প্রকার যাতনা দেওয়া উচিত নয় রোগীকে কখনো বিরক্ত করা যাবে না রোগীর মন যাতে প্রফুল্ল থাকে এবং রোগী যাতে সবসময় আনন্দিত থাকে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে রোগীকে গৃহে আবদ্ধ করে রাখা ভালো তবে সবসময় তা না করে মাঝে মাঝে ঘোরার পরিবেশ করে দেওয়া উচিত প্রতিদিন রুগীকে গোসল করাতে হবে রোগীর যাতে বল বৃদ্ধি পায় তার জন্য রুগীকে পুষ্টিকর আহার খেতে দিতে হবে বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি তার একটা লাইক দিয়ে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি মনে করেন ভিডিওটি তথ্যপূর্ণ ও অন্যের উপকারে আসতে পারে তাহলে আপনি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন থ্যাংক ইউ